হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সমিতা, তোমাদের সঙ্গে নিয়ে আসলাম নতুন একটি রান্নার ভিডিও। আজ আমি তৈরি করব বেগুন দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি, যার নাম হচ্ছে গিয়ে বেগুনের ঝাল। আজ তোমাদের জন্য বানাবো বন্ধুরা বেগুনের ঝাল। বেগুনের ঝাল বানাতে লাগছে বেগুন, আমি লম্বা লম্বা করে বেগুন কেটেছি, আর হচ্ছে সরু সরু করে ওরকম লম্বা করেই সরু করে আলু কেটেছি, আর আছে কাঁচা লঙ্কা, আর লম্বা করেই পেঁয়াজ কেটেছি, আর রসুন, আর এই হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা, আর শেষে আমি ধনে পাতা দেব। আর মশলার মধ্যে আছে আদা রসুন বাটা, আর তোমার হচ্ছে কালো জিরে, নুন, আর হলুদ, আর দেব কাশ্মীরি মির্চ। এই হচ্ছে কি আমার উপকরণ রান্নার, একদমই সহজ। চটজলদি রুটি দিয়েও খুব ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে, যেরকম খুশি তোমরা খেতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি সর্ষের তেল দেব, পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। অল্প করে সর্ষের তেল দিলাম। এবার আমি করবো কি, নুন আর হলুদ দিয়ে আলু আর বেগুনটাকে আলাদা আলাদা করে ভাজবো। হয়ে গেছে বেগুন ভাজা, এবার আমি এটাকে তুলে রাখব। এইভাবে আমি একরকমভাবে এই আলুগুলোকেও ভেজে নেব। এই দেখো আলু আর বেগুন আমি ভেজে রেখেছি, দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। এই রসুনগুলো এগুলো আমি থেতো করে এটার মধ্যে থেতো করে ফোড়ন দেব। একটু ভাজা ভাজা করে নেব, তারপরে পেঁয়াজটা দেব, একটু ভাজা ভাজা হোক। এরকম ভাজা ভাজা হওয়ার পরে পেঁয়াজটা ছেড়ে দিয়েছি, পেঁয়াজটা এবার এটাকেও একটু ভাজা ভাজা করে নেব। একটুক্ষণ ভাজা হয়ে যাক, তারপরে আবার আসছি। পেঁয়াজটা ভাজা ভাজা হতে
থাকুক, আমি এবার একটু একটু মশলা দিই একটা, এর মধ্যে একটু দিলাম আদা রসুনের পেস্ট, এই এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম, তারপরে দিলাম হলুদ এক চামচ হলুদ, তারপরে দেব এক চামচ আধা চামচ আর আধা চামচ মোট এক চামচ আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার করব কি, জল দিয়ে এটাকে গুলিয়ে নেব, আদা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর নুনটা দিয়ে দেব আমি, এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম, মোটামুটি ভাজা হয়ে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা এর মধ্যে ঢেলে দেব, এবার এটাকে খুব ভালো করে কষাবো, ভালো করে কষুক। এবার এর মধ্যে একটু গুড় দিয়ে দেবো, এবার একটা লঙ্কা ভেঙে দেবো, যেহেতু আমার হাজবেন্ড একদম ঝাল খেতে পারে না সেহেতু আমি একটা লঙ্কা ভেঙে দিলাম, আর বাদ বাকিগুলো আমি গোটা গোটা দিলাম, দেখো কালারটা একটু সুন্দর এসছে, দারুণ উঠছে কালারটা। এবার একটু ভালো করে কষিয়ে তারপরে আগে আলুগুলো দেব, বেগুন তো খুব নরম, বেগুনটা আমি পরে দিচ্ছি। এবার আমি আলুগুলো আগে দিয়ে দেবো, মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ভাজাতে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, জলটা বেশি দেবো না, অল্প করেই দেবো, এরকম জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠলে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দেব, দেখো মোটামুটি ফুটে উঠেছে ঝোলটা, এবার আমি দিয়ে দেব বেগুনগুলো, না এখন বেগুনগুলো দেব না, দেখলাম আলুগুলো সেদ্ধ হবে আর একটু, সেই জন্য একটু বাদিয়ে দিচ্ছি বেগুনটা। ফিরে আসলাম আবার কিছুক্ষণ পর, এখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আলু, এবার আমি দিয়ে দেব বেগুনগুলো, এবার আমি বন্ধুরা বেগুনগুলো দিয়ে দেব, এই দুটো দেখো তুলতেই পারছি না, হাতই দিয়ে দিলাম, হাত আমার ধোয়া পরিষ্কার করা। একটু ফুটে উঠুক তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব, খুব ভালো হয় খেতে, করে দেখো বন্ধুরা, রুটির সঙ্গে তো মানে ফাটাফাটি লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে, খেয়ে দেখো তোমরা, খুবই সিম্পল কিন্তু খুব ভালো স্বাদ হয়।
এই তৈরি হয়ে গেল আমার বেগুনের ঝাল। কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে কিন্তু আমি খুব খুশি হব। তো আজকের মতো এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো, টাটা।